দাউদকান্দি বিশ্বজা হাসপাতালটির আউটডোর চলছে কোনোরকম জোড়াতালি দিয়ে এতে চিকিৎসক ছাড়াও বিভিন্ন পদে রয়েছে জনবল সংকট মাত্র দুইজন ডাক্তার দিয়ে আউটডোর চালু রাখা হয়েছে ইনডোরের সকল ব্যবস্থা থাকলেও তা চালু হয়নি এখনো এ অবস্থায় অব্যবহার্য পড়ে থেকে নষ্ট হচ্ছে অনেক মেশিনপত্র হাসপাতালটিতে বিদ্যুৎ পানির সংকটও প্রবল বেসিন ওয়াশরুম নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় এখানে থাকলে আমরা এই সুবিধাটা পাইতাম যে হাসপাতালে রুগী দেখায় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা গুলো কইরা আমরা বাড়িতে যাইতে পারলাম মেশিন সরকার আমাদের জন্য ব্যবস্থা করে দেয় তাহলে সাধারণ রোগীরা অত্যন্ত উপকৃত হবে যন্ত্রপাতি নাই বা ভালো ডাক্তার নাই নাই তো বাচ্চাদের চিকিৎসা সব চিকিৎসাই গরিপুর পাড়ায় দেয় এখানে অনেক রোগী আইসা আইসা ফেরত যায় এখানে সেবাটা একটু ভালো যদি দিত তাহলে একটু ভালো হইতো নানা সংকটের পরও নিয়মিত সেবা দেওয়ার কথা জানান এ কর্মকর্তা আমাদের এখানে ইনডোর ফ্যাসিলিটিজ নাই যেটা হলে আমার মনে হয় ইনডোর ফ্যাসিলিটিস থাকলে অথবা এই যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো হলে আমাদের এই এলাকার মানুষ একদম পরিপূর্ণ সেবাটা পেতে পারত হাসপাতালটিতে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ এবং লোকবল সংকট রয়েছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্তমানে দুইজন মেডিকেল অফিসার কর্মরত আছেন কাজ করছেন অন্যান্য স্টাফরা রয়েছেন ওনারাও চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দিতে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রমটা যেহেতু ওখানে হচ্ছে না এটার জন্য যে আমার উপযুক্ত লোকবলও লাগবে আর সরঞ্জামগুলো স্থাপনের জন্য আমার এই ভবনটির সংস্কার প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষ কাজ করবে এমন দাবি সেবা প্রত্যাশীদের আফরিন পপি মোহনা সংবাদ সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন